কোমরের বেলটা মানে থাকবে এটা 20-40 ইঞ্চি, ঠিক আছে? তো 40 ইঞ্চি থাকলে আমাকে নিতে হবে 20 করে। তো যেহেতু কাপড়টা আমি 4 ভাঁজে নিছি, কোমরটা 40 ইঞ্চি থাকবে মোট। এই যে 1 বাস 2 বাস 3 বাস এই 4 বাস, ঠিক আছে? এই যে 1 বাস 2 বাস 3 বাস 4 বাস, 4 বাজে নিব আমি 10 ইঞ্চি, মানে কোমরের বেল্টটা 10 ইঞ্চি নিব। আর সেলাইয়ের জন্য একটু বেশি নিতে হবে, 1 ইঞ্চি পরিমাণ বা তার চেয়ে একটু কম। তো এখানে 10 ইঞ্চি 10-11 ইঞ্চি আছে, ব্যাস দাগিয়ে দিলাম। এখন লম্বা নিয়ে মানে প্যান্টের সাইজটা কতটুকু হবে, প্যান্টের সাইজটা নর্মালি 9 থাকে, 9, তো আমি একটু বেশি নিচ্ছি, 9.5 নিচ্ছি। তো 9.5 নিলে সেলাই টেলাই যায় 8.5-8 পর্যন্ত থাকবে। তো এখানে আমি একটা দাগ কেটে দিচ্ছি, এবার আমি কেটে নিচ্ছি। কোমরটা থাকবে 40 ইঞ্চি, 20 ইঞ্চি না, 40 ইঞ্চি। এখন পুরোটাই কেটে নিচ্ছি। এবার এদিক থেকে কেটে নেব। ব্যাস হয়ে গেছে আমার কোমর পট্টি কাটা, এই দেখেন। এখন এখানে 40 ইঞ্চি আছে, মানে সেলাইয়ের জন্য একটু বাদ যাবে, একটু বেশি আছে। বাইশ ইঞ্চি করে থাকলে হইতেছে 44 ইঞ্চি। তো সেলাই টেলাই যায় যতটুকু থাকে সমস্যা নেই, একটু কোমর পট্টি একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত বেশি হলে আবার কুচির কাপড়ের জন্য সমস্যা হয়ে যাবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো হয়ে গেল সালোয়ারের কোমর পট্টি বা বেল পট্টি কাটা, এখন সেলাই করে নিব। সেলাই মেশিনে চলে যায়, কীভাবে সেলাই করবো সেটা দেখিয়ে দিচ্ছি।